কে কে তুমি গুরুদেব, ছিলে ভারী বেশ, এই তো কাল দেখা হলো, আজ সব শেষ। জানি শিক্ষার দরকার আছে, তবে অল্প শিক্ষা ভয়ঙ্কর, বাংলায় যার অস্তিত্বই নেই, নাম তার রূপঙ্কর। আজকে শুধু ছন্দ হবে, শুধু ছন্দ মেলাবো, সাবস্ক্রাইব করো। কে কে তুমি গান নয়, ছড়িয়েছো ভালোবাসা, যেখানে থেকো ভালো থেকো, এটুকুই মনের আশা। তোর বাবা ম্যান, কুল কুল, রেসপেক্ট। চল তোকে আজ, সরি মানে তোমাকে আজ বোঝাই যে হু ইজ কে কে। অরিজিৎ সিং এর আগে যে মানুষটা ভালোবাসা শিখিয়েছে তার নাম কে কে, গান গেয়ে যে মানুষটা হাজার হাজার ছেলে মেয়েকে ডিপ্রেশন থেকে বার করে নিয়ে এসছে তার নাম কে কে, গানের মাধ্যমেও যে ভালোবাসা বাঁচিয়ে রাখা যায় এটা যেই মানুষটা শিখিয়েছে তার নাম কে কে। এবার বুঝেছো রূপঙ্কর দাদা, সরি দাদা বলে ফেললাম। আমি বুঝতে পারছি না যে কতটা গন্ড মূর্খ হলে একজন সিঙ্গার, এত বড় একটা সিঙ্গারকে এইভাবে বলতে পারে যে হু ইজ কে। মানে এই কথাটা শুনলেই না জাস্ট ভেতর থেকে মনে হচ্ছে উদম গালাগালি দিই, উদম। আপনার এত উত্তেজিত কেন বম্বে নিয়ে? কতদিন ধরে বম্বের পেছনে ঘুরবেন এভাবে? নিজেকে বাঙালি সিঙ্গার বাঙালি সিঙ্গার বলে চিৎকার করার পর যখন নিজেই ইংলিশে 10 লাইন গরু রচনা শোনাচ্ছে। Everybody has got a video in social media. On social media, I'm so sorry. K, who is K man? We are better than any K. At any point of time, at any point of performance, far far better than Mr. KK. সত্যি তুমি ফার 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 বেটার সিঙ্গার, তবে ক্রিকেট থেকে নয়, নানু মন্ডলের থেকে। দেখেছো আমি ঠিকই বলেছি, তুমি ফার 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 বেটার সিঙ্গার নানু মন্ডলের থেকেই। তুমি শুধু একবার চিন্তা করো, নজরুল মঞ্চে 2,500 সিটের জায়গায় 7,000 মানুষ শুধু কেকেকে দেখার জন্য চলে গেছে, কেকের গান শোনার জন্য। তুমি শুধু তোমার এরকম একটা অনুষ্ঠানের নাম বলো যেখানে তুমি অনুষ্ঠান করতে গেছো, মাত্র 500 লোক এক জায়গায় হয়েছে, 4-5টা লোক বসে থাকে, তারা ওই নিজের চ্যাটাগুলো করানোর জন্য, আর তুমি বলছো হু ইজ কে। এদিকে আবার নচিদা এসে হাজির। বলছি নচিদা, এটা কি কোনো ফুটবল ম্যাচ হচ্ছে যেখানে সাপোর্ট করতে হবে? আর তুমি পোস্ট করেছো যে যাদেরকে নিয়ে বললো তারাই সাপোর্ট করছে না। আরে সাপোর্ট করবে কেন? কেউ যদি সস্তার নেশা করে ভুলভাল বকে তাহলে কি তাকে কেউ সাপোর্ট করে? নচিদা বলছে আমি তোমার পাশে আছি। বলছে নাকি যে বাংলার শিল্পী বাইরে গিয়ে পারফর্ম করলে যা টাকা পায়, বোম্বের শিল্পী আমাদের কলকাতায় এসে পারফর্ম করলে তার থেকে বেশি টাকা পায়। অভিমানটা সেখান থেকে, আসলে অভিমানটা সেখান থেকে না, অভিমানটা হচ্ছে সব টাকার। জোর করে বাংলাকে সাপোর্ট করো, বোম্বেকে সাপোর্ট করো না, এইসব বলে কোনো লাভ নেই, কারণ লোকে বাংলাকেও ভালোবাসে, বাংলা গানকেও ভালোবাসে, শুধুমাত্র ওই মিয়ামোর গান বাদ দিয়ে। দেখো কেকের সম্বন্ধে আর কি বলবো, হু এম আই যে আমি কেকেকে নিয়ে কথা বলবো, বিকজ সে একজন লেজেন্ড। আজ তো আমি কথা বলবো জীবনে প্রথম যখন তুমি কোনো টাকা নিয়ে গান করতে যাও, যখন তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার জীবনের সেরা একটা গান, গান করতে ওঠার আগে যখন তোমাকে ঠেসে কেক খাওয়ানো হয়। এনিওয়েজ, তুমি তোমার এরকম একটা গানের নাম বলো যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো মণ্ডপ বা অন্য কোথাও চলে। যখন আমার মুড খারাপ হয় তখন আমি ট্যাড সং শুনি, রোম্যান্টিক মুড থাকলে রোম্যান্টিক গান শুনি, বাট তুমি তোমার একটা গানের নাম বলো যেটা যে কোনো মুডে শোনা যায়। তোমার কিরকম একটাও গান আছে যেটা কোনো মুডে শোনা যায়? ভাই আমার যখন মুড অফ থাকবে তখন আমি কি শুনবো? মিয়ামোরে। যখন আমি খুব হ্যাপি থাকবো তখন আমি কি শুনবো? আর যখন আমার নাচতে ইচ্ছা করবে তখন আমি কি শুনবো? আরে ভাই তোমার গানটা আমি শুনবো কোন মুডে সেটা তো বলো। গান তো ভাই একটা মুডের উপর ডিপেন্ড করে, তোমার কোন মুডে শুনবো তোমার গান? তোমার একটা বাংলা সিনেমার গান আছে, গানটা হচ্ছে এইটা, আমার মনে হয় না যে গুনগুনি 100টা লোক 100টা লোক এই গানটা শুনেছে বলে, মানে কাউকে জিজ্ঞেস করলে আমার মনে হয় না যে বলতে পারবে এরকম কোনো গান আছে নাকি। আমি জানি না তোমার মতো সিঙ্গারকে সত্যি কোনো প্লেব্যাক সিঙ্গার হিসেবে ব্যবহার করা যায় কি না, তবে আমি চাই তোমার মতো
ভটকা সিঙ্গারকে ব্যান করা উচিত, ডিরেক্ট ব্যান। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো যে হু ইজ কে কে, তার সম্বন্ধে এত বড় একটা ডিটেলে বেরোবে যে সে কে, কতগুলো গান করেছে এবং কতগুলো ভাষায় গেয়েছে। আর যদি তুমি সার্চ করো হু ইজ রূপঙ্কর, কে কে যদি ছেড়ে না যেত তাহলে হয়তো তোমাকে এইভাবে ভালো করে বুঝিয়ে উত্তর দেওয়াটা মনে হয় পসিবল হতো না যে হু ইজ কে কে। আমরা বাংলায় কেকের মতো লেজেন্ডকে চাই, তোমার মতো সো কল্ড সিঙ্গারকে নয়। কেকে হারানোর ধাক্কাটা আমাদের সবার নিজের, সবার খুব কাছের, তাই সেখানে দেখো ভালো থেকো। এছাড়া আমরা আর কি বলতে পারি, পারলে আবার ফিরে এসো, আমরা না হয় ততদিন অপেক্ষায় রইলাম। নতুনভাবে নতুন করে আবার না হয় কোনো একটা প্রজন্মকে তুমি ভালোবাসা শেখাবে, ভালোবাসার গান শেখাবে, আমরা না হয় ততদিন অপেক্ষায় রইলাম। বাংলায় আমাদের সো কল্ড এরকম সিঙ্গার চাই না, তোমার মতো লেজেন্ড সিঙ্গার চাই, যারা মানুষের মধ্যে ভালোবাসা ছড়াতে জানে এবং যারা গান দিয়ে মানুষকে এক জায়গায় করতে জানে, মানুষকে কাঁদাতে জানে, মানুষকে হাসাতে জানে। ভালো থেকো লেজেন্ড, দূর থেকে নিও হামি, পারলে ফিরে এসো, কারণ আমাদের কাছে তুমি খুব দামি।